সাতই মে আসছে দিন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী খলিলুর রহমান মহাশয়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। আজ রঘুনাথগঞ্জ বিধানসভার সেকেন্দ্রা অঞ্চলে জনসংযোগ কর্মসূচি করলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয়, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মহাশয়া, রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ আলী মহাশয় সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। নির্বাচনের সামনে বিরোধী পক্ষ থাকে, অপপ্রচার করার জন্য কিছু লোক থাকবে, এটাই তাদের উত্তর দেওয়ার মতো আমাদের ভাষা নাই। জনগণ জানে, নির্বাচক মন্ডলী জানে যে খলিলুর রহমান কত সময় মানুষের পাশে থেকেছেন এবং অতীতে যত জঙ্গিপুর লোকসভার এমপিরা হয়েছে তারা যদি একদিন থেকেছেন সেহেতু নাম্বারের নিরিখে 300 খলিলুর রহমান জঙ্গিপুরের মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবেন। প্রতিটি পরিবার থেকে পুরুষ মহিলা সকলে এসে আমাদেরকে উপাসনা করছেন এবং উৎসাহিত করছেন, অনেকে ফুল দিয়ে মালা দিয়ে আমাদেরকে বরণ করছে এবং পার্টির এবং পার্টির অনুভূতি আগামী দিনে পার্টি যেন যেতে জন্য সব রকম প্রয়াস তাদের রয়েছে, খুব ভালো লাগবে।